ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের দ্বিতীয় নম্বর শ্লোক। দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। হ্যাঁ, দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সুন্দর হইতেছে কিন্তু, সবার উচ্চারণ অনেক সুন্দর হইতেছে, সবাই সুন্দর করে সুস্পষ্ট উচ্চারণ করবে, ঠিক আছে? বলো, দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। আজকে সবাই সকালবেলা ভালো করে খেয়ে আসো নাই, বুঝতে পারছি। এই সবাই খেয়ে আসছ? তাহলে সবাই একসাথে বলো না কেন দূরে দূরে। আজকে অক্ষয় তৃতীয়া, 10ই এপ্রিল, আজকে ওই জন্য আজকে হচ্ছে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। এই আয়োজন, হ্যাঁ, ভক্ত সেবায় আছে কাঁঠাল। কাঁঠাল হচ্ছে সিজনাল ফল, কাঁঠাল দিয়ে আজকে ভক্ত সেবা দেওয়া হবে। এই যে আমাদের মাসি হচ্ছে, ভক্ত সেবার আয়োজন করেছেন, গোপাল সেবা বাল্য সেবা আমাদের এখানে প্রায়ই হয়। আপনারা সবাই আশীর্বাদ করবেন। উত্তম সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের গীতা ক্লাস চান্দাবহ মন্দিরের শিক্ষিকা আমি গৌরী সরকার হচ্ছে আপনাদের মাঝে এই সুন্দর উপস্থাপনাটি তুলে ধরছি। হরি বল, হরি বল, হরি বল, সবাইকে নমস্কার।